নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতে চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। তিন দফা দাবিকে সামনে রেখে মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই সাহার মাধ্যমে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে মঙ্গলবার মেমারি এক নম্বর ব্লকে ছাগল বিতরণ কর্মসূচি পালিত হল। পূর্ব বর্ধমান গভর্নমেন্ট কলেজ অব নার্সিং এর পক্ষ থেকে প্রজেক্ট অন ওমেন এম্পাওয়ারমেন্টের উপর একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল মঙ্গলবার। শেয়ারাবাজার অডিট পোস্টের আইসির বদলি হয়েছে। মুকুটমণিপুরের পর্যটকদের মধ্যে ক্ষোভ ফুটে উঠল মঙ্গলবার। একদিবসীয় ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মঙ্গলবার। চলে আসছে বিস্তারিত খবরে। তিন দফা দাবিকে সামনে রেখে মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই সাহার মাধ্যমে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের পক্ষ থেকে। সত্তর দাবি পূরণের আবেদন জানান কর্মীরা। বর্তমান রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের জন্য সিক্স পে কমিশন 2015 সালের 27 নভেম্বর 8071 FP আদেশনামা মোতাবেক গঠন করলেও বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের জন্য এখনও কোনো পে কমিটি গঠন করা হয়নি। সত্তর পে কমিটি গঠন, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 10% ইন্টারিম রিলিফ 2926 FP 2016 সালের 2 জুন আদেশনামা মোতাবেক প্রদান করলেও বিশ্ববিদ্যালয়ের কর্মীরা উক্ত 10% ইন্টারিম রিলিফ পাচ্ছেন না। সত্তর তা প্রদান, সরকারি কর্মচারীর কর্মরত অবস্থায় মৃত্যু হলে সরকারের নিয়ম নীতির মাধ্যমে ডাই ইন হার্নেস গ্রাউন্ডে মৃতের পোষ্যের চাকরি হয়। কিন্তু বিগত কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের কর্মরত অবস্থায় মৃত্যু হলেও মৃতের পরিবারের কোনো পোষ্য চাকুরি পাননি। সত্তর তাদের চাকুরি প্রদান হয়ে যাচ্ছে, তারা পাবেন না কেন, তাদের পরিবার রাজ্যে যাবে কোথায়, তাদের পরিবারের কথা চিন্তা করবে কে? যে মানুষটা দীর্ঘদিন ধরে একটা সরকারি সংস্থায় তার চাকরির দাবি কথায় কানে উল্লেখ করেছি। এর পাশাপাশি বন্ধু আপনারা জানেন, এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্মচারীদের জন্য পে কমিটি ঘোষণা হয়নি।
এই তিন দফা দাবিকে সামনে রেখে মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই সাহার মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের পক্ষ থেকে। এদিন রাজবাড়ী চত্বরে একটি সভা অনুষ্ঠিত হয়। সত্তর দাবি পূরণের আবেদন জানিয়েছেন কর্মচারীরা। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে মঙ্গলবার মেমারি এক নম্বর ব্লকে ছাগল বিতরণ কর্মসূচি পালিত হলো। এদিন ব্লকের ১০টি পঞ্চায়েতে ৩ জন করে ৩০ জন উপভোক্তার হাতে ৫টি করে ছাগল মেডিসিন, প্রশিক্ষণ কিট ও খাদ্য তুলে দেওয়া হয়। মঙ্গলবার পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে মেমারি এক নম্বর ব্লকে ছাগল বিতরণ কর্মসূচি পালিত হলো। এদিন মেমারি এক নম্বর ব্লকের ১০টি পঞ্চায়েতে ৩ জন করে ৩০ জন উপভোক্তার হাতে ৫টি করে ছাগল মেডিসিন, প্রশিক্ষণ কিটস, খাদ্য তুলে দেন উপস্থিত অতিথিবর্গ। ছাগল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপুল কুমার মণ্ডল, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক উজ্জ্বল সর্দার, মেমারি এক পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত মোদি, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কর্মাধ্যক্ষ রেণুকা মহন্ত, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক ডক্টর মনতোষ মণ্ডল, জেলা পরিষদের সদস্য বিমল সোরেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ৪টি করে ফিমেল গোট এবং ১টা করে মেল গোট আমরা স্কিমের মধ্যে দিচ্ছি। ছাগল পেয়ে স্বভাবতই খুশি উপভোক্তরা। ছাগলগুলির যথাযথ পরিচর্যা হচ্ছে কিনা ব্লকের আধিকারিক সহ প্রাণী মিত্রারা সেই বিষয়টি নজর রাখবেন। এদিন মাস ৬ বয়সের ৫ কেজির উপরে ওজনের ছাগল দেওয়া হয়। একই সঙ্গে তাদের ইন্স্যুরেন্স করে দেওয়া হয়েছে বলে জানানো হয়। মেমারি থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। পূর্ব বর্ধমান গভর্নমেন্ট কলেজ অব নার্সিং এর পক্ষ থেকে প্রজেক্ট অন উইমেন এমপ্লয়মেন্টের উপর একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো মঙ্গলবার। বর্ধমানের বাবুরবাগ এলাকায় অনুষ্ঠিত হয় এদিনের এই সচেতনতা শিবির। পূর্ব বর্ধমান গভর্নমেন্ট কলেজ অব নার্সিং এর পক্ষ থেকে প্রজেক্ট অন ওমেন এম্পাওয়ারমেন্টের উপর একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো মঙ্গলবার। বর্ধমানের বাবুরবাগে অনুষ্ঠিত হয় এদিনের এই সচেতনতা শিবির। নার্সিং কলেজের পক্ষ থেকে জানানো হয়, সার্ভে করে দেখা যায় ওই এলাকার নারী এবং শিশুরা অনেকটাই পিছিয়ে রয়েছে। তাদেরকে সচেতন করার জন্যই এলাকাটিকে বেছে নেওয়া হয়। এদিন বিএসসি নার্সিং এবং এমএসসি নার্সিং এর সকল ছাত্রীরা অংশগ্রহণ করে। প্রজন্মকে তিনি উন্নতর পথে এগিয়ে যাওয়ার জন্য যে কথাগুলো বললেন, মানে শুধুমাত্র বলেছে শুনছো, আমাদের মনিকে নাকি টিভিতে দেখিয়েছে, আর সে শুধু ডাক্তার নয় গো, সে হলো মস্ত বড় ডাক্তার। এসেছি, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডক্টর নন্দিনী মুখার্জি। বিরল অস্ত্রোপচারের সফলতার পর আমরা তার সম্পর্কে জেনে নেব তার অভিজ্ঞতার কথা। ডক্টর নন্দিনী, আপনি এরকম একটা ডিফিকাল্ট এবং রেয়ার সার্জারির পরে ঠিক কি মনে করছেন? যদিও পেশেন্টের কন্ডিশন খুবই সিরিয়াস ছিল, কিন্তু ডক্টর হিসাবে তো একটু রিস্ক নিতেই হয়, তো আমিও সেই রিস্কটা নিয়েছি। তবে এই ভয়ঙ্কর অস্ত্রোপচার, মানে জটিল অস্ত্রোপচার করার পর আমি প্রচন্ড তৃপ্তি অনুভব করছি, আর রীতিমতো ডাক্তারি মহলে তো জল্পনা কল্পনা পড়ে গেছে যে ভবিষ্যতে আমরা আরো সিরিয়াস কন্ডিশন যুক্ত পেশেন্টের মুখোমুখি হতে পারবো। প্রত্যেকেই তার পেশার প্রতি যথেষ্ট কর্তব্যশীল থাকা উচিত, আর আমি মনে করি আমি সারাটা জীবন আমি আমার পেশার প্রতি কর্তব্যশীল থাকতে চাই। আমাদের গভর্নমেন্ট নার্সিং কলেজের পক্ষ থেকে কারিকুলার অ্যাক্টিভিটি হিসাবে গভর্নমেন্টকে মানে কমিউনিটি প্রজেক্ট করে, তো এইটা ওই কমিউনিটি প্রজেক্টই হচ্ছে। আমরা এই অঞ্চলে সার্ভে করেছি, তো দেখেছি যে নারী মানে এখনো উমেন চাইল্ডদের ঠিক মতো কেয়ার হচ্ছে না, যতটা আমরা ভেবেছিলাম সেই অনুযায়ী হচ্ছে না। তো সেই হিসাবে আরো সচেতনতা জাগানোর জন্য আমরা এই অনুষ্ঠানটা প্রজেক্টটা করছি। সেই হিসেবে পটিয়ার মেয়েরা এবং এনএসসির মেয়েরা, বিএসসির মেয়েরা,
বিএসসি নার্সিং এবং এমএসসি নার্সিং এর মেয়েরা অ্যারেঞ্জ করেছে অনুষ্ঠানটি, প্রজেক্টটি করেছে। কতক্ষণ চলবে? চলবে ঘন্টা দুয়েক। এরপরে তো স্বাস্থ্য পরীক্ষা আছে, আর তারপরে মেয়েদের এই যে রোল প্লে করে বিভিন্ন হেলচক দিয়ে এখানে অনেক ধরনের মানুষ বাস করে, তার মধ্যে বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে যে মেয়েরা অনেকটাই সাপ্রেস, মানে যতটা আমরা আশা করেছি মেয়েরা এম্পাওয়ার্ড হবে বা ক্ষমতায়িত হবে সেই ততটা পাওয়া যায়। সেই হিসাবে আমরা মনে করেছি যে আরো কি সচেতনতা এখানটা আমাদের লাগালে দেখুন। এইটা আমরা সচেতনতা প্রচারের পরে আবার আমরা আরেকটা সার্ভে করে দেখবো যে, এবং সেটা স্ট্যাটিস্টিক্যালি আমরা দেখবো এবং সেই তথ্যটা আমরা সরবরাহ করবো জেলা স্বাস্থ্য দপ্তর। পরবর্তীকালে পুনরায় সার্ভে করে দেখা হবে এলাকার মহিলারা কতটা সচেতন হয়েছেন, তারপর সেই রিপোর্ট জেলা শাসকের দপ্তরেও পাঠানো হবে বলেও নার্সিং কলেজের পক্ষ থেকে জানানো হয়। পরে এদিন একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। শেহারাবাজার অডিট পোস্টের আইসির বদলি হয়েছে, তার জায়গায় নিযুক্ত হয়েছেন রতন দাস। সেই উপলক্ষে এদিন একটি সংবর্ধনা ও বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শেহারাবাজার আউটপোস্টে। শেহারাবাজার আউটপোস্টের আইসি পঙ্কজ নস্কর সম্প্রতি বদলি হয়েছেন, সেই উপলক্ষে তাকে ফেয়ারওয়েল দেওয়া হয়। নতুন বড় বাবু এলেন, আবার আমাদের একজন প্রিয় বড় বাবু এখান থেকে চলে যাচ্ছেন। তো শেয়ারবাজার ফাঁড়ি হলো আমার মনে হয় যে অনেক থানার থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ একটা স্টেট হাইওয়ে এর উপর দিয়ে চলে গেছে, যেখানে প্রতিনিয়ত দুর্ঘটনা থেকে বিভিন্ন ধরনের সমস্যা এখানে হয়। তো অনেক আমার মনে হয় যে আমার কথাটা বলা ভুল হবে কিনা জানি না, যে অনেক থানার থেকে শেয়ারবাজার ফাঁড়ির অনেক গুরুত্ব। তো এখানে আমাদের প্রথমে বড়বাবু যিনি এসেছেন তাকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমাদের যে বড়বাবু চলে আছেন পঙ্কজবাবু তার সম্বন্ধে কি বলবো। আমার তো মনে হয় যে পৌঁছেদাই কিছুক্ষণ আগে বললেন যে উনি পুলিশ অফিসার না অন্য কেউ, মানে এর আগে সুকুমারবাবুকে এরকম পেয়েছিলাম। তো আমার এক একজন মনে হয়, সত্যি কথা বলছি, আমার মনে হয় যদি আমার এরকম একটা ছোটো ভাই হতো তা আমি খুব খুশি হতাম। এটা একদম আমি অন্তর থেকে বলছি যে এরকম একটা মানুষ পুলিশ অফিসার মনে হয়, আর এই ফাঁড়িটা এলে মনে হয় না যে আমি একজন সাধারণ মানুষ এসেছি, মনে হচ্ছে না আমি একটা জামাই এসেছি বা একজন কোনো বড় গেস্ট এসেছি, কিন্তু আমি নিজেকে সাধারণ মানুষ মনে করি। কিন্তু এই সেই ফাঁড়িটা সেই সুকুমারবাবু কবে আমাকে সম্মানিত করেছিল, তারপর থেকে গত 7-8 বছর ধরে যে সম্মান পাচ্ছি সে নিজেকে কৃতজ্ঞ মনে করছি। তো এখানে আরও উপস্থিত আছেন আমাদের কোচেদা প্রাক্তন আইসি সুকুমারবাবু থেকে আরম্ভ করে আমাদের শান্তিদা, হায়দারদা এবং পুলিশে যারা আছে তাদের প্রত্যেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তো প্রশ্ন হচ্ছে যে পুলিশের এই চাকরিটা তো আসা যাওয়া আছেই থাকবে, আমি অন্য কেউ চলে গেলে সিআই সাহেব কদিন আগে চলে গেলে খুবই দুঃখ পেলাম যে অনেকদিন ওনার সঙ্গে সম্পর্ক ছিল, কিন্তু পঙ্কজবাবু চলে যাচ্ছেন আমি খুব একটু দুঃখিত হচ্ছি না। পঙ্কজবাবু আমার ঘরের পাশেই যাচ্ছেন, যেহেতু আমি দিনের বেলাটা শেয়ারবাজার থাকি রাত্রেবেলা বর্ধমানে থাকি, তো আমার সঙ্গে সবসময় দেখা সাক্ষাৎ হবে, আমার ওই সদর থানার সঙ্গে যোগাযোগ রয়েছে। তো আমি স্যারের জন্য অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং স্যারের জীবনে যাতে আরও অনেক উন্নতি হয় সে কামনা করব। এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় শেহারাবাজার আউটপোস্টের কার্যালয়ে। সমাজের সকল স্তরের মানুষজন বিদায়ী আইসিকে এদিন সংবর্ধনা জানান। আমরা এলাকাবাসীর তরফ থেকে আমাদের শিয়ারাফানির বড়বাবু এখান থেকে ট্রান্সফার হয়ে চলে গেলেন, হ্যাঁ, তাকে আমরা ফেয়ারওয়েল জানালাম, এবং নতুন যে বড়বাবু এলেন রতন দাসবাবু তাকে আমরা ওয়েলকাম জানালাম। তো আমরা সর্বদাই করে থাকি যে পুলিশের চাকরিতেও আসা যাওয়া আছে, তারা এর আগে তিনি বড়বাবু ছিলেন, আজকে তিনি চলে যাচ্ছেন, তিনি এলাকার মানুষের সঙ্গে যথেষ্ট ভালো ব্যবহার করতেন, হ্যাঁ, এবং সবসময় মানুষের সঙ্গে থাকতেন, মানুষের দায়িত্ব করতে থাকতেন, হ্যাঁ, তার চলে যাওয়ার জন্য আমরা অনেক দুঃখিত, আমরা ব্যথিত, হ্যাঁ। আবার যে যিনি নতুন বড় বাবু আছেন যেন উনিও ভালোভাবে এই ফাঁড়িটা চালান, এলাকার মানুষের সুযোগের অংশীদার হন, সেই কামনা করি, সেই শুভেচ্ছা কামনা করি। আমার নাম এবং পরিচয়। আমার নাম হচ্ছে শফিকুল ইসলাম, আমি এলাকার। কে কে উপস্থিত ছিলেন এখানে? এখানে উপস্থিত ছিলেন, হ্যাঁ, প্রাক্তন বড়বাবু উপস্থিত ছিলেন, নতুন বড়বাবু রতন দাস, এবং প্রাক্তন আমাদের শেয়ারাফানির প্রাক্তন আইসি সুকুমার সেন, এলাকার উপপ্রধান সনদ দে, এলাকার বিশিষ্ট ব্যবসায়ী শান্তিরাম কারপাল, মিলন চৌধুরী থেকে শুরু করে,
ট্রান্সফার হয়ে বর্ধমান চলে গেছেন, এর সাথে এখানে নতুন আইসিজি নিয়ে এসেছেন রতন দাস। তিনি এর আগে এলাকায় রায়না থানায় ছিলেন, তিনি তখন এখানে অপোজিশন আমাদের মাঝে এখানে কাজ করে গেছে, খুবই অসুস্থ হলো। ওনাকে আজকে আমরা এখানে সঙ্গে সঙ্গে নিলাম, তাই এদিন বিদায়ী অফিসার জানান পুলিশের চাকরি সবসময় বদলি হয়, সেক্ষেত্রে এটাই স্বাভাবিক ঘটনা। এলাকাবাসী খুবই ভালো আখ্যা দেন বিদায়ী অফিসার। যাওয়ার আগে তিনি অ্যাম্বুলেন্সের অভাবের কথা উল্লেখ করেন। এবং আজকে আমাদের চাকরিতে যেহেতু বদলির চাকরি, তো সেটা পুলিশে সবসময় থাকছে। আমার জায়গায় এখন আসছেন এসআই রতন দাস মহাশয়। তো স্যারকে আমি আগে থেকে একদিনের জন্য স্যারের সঙ্গে আমার পরিচয় হয়েছিল বলছিতে একটা রেড করতে গিয়ে। স্যার খুবই ভালো মানুষ। তো আমাদের চাকরিতে বদলির এইটা আসা যাওয়া হয়েই থাকবে। তো যে জায়গায় আমরা যাই নতুনভাবে, সেই জায়গায় মানুষের সঙ্গে পরিচয় হয়, আমাদের একটা অভিজ্ঞতা হয়। তো এক একটা জায়গায় যাওয়া মানে এক একটা অভিজ্ঞতা অর্জন করা, মানুষের সঙ্গে সম্পর্কটা সৃষ্টি হয়। তো এই এলাকার মানুষজন খুবই ভালো, মানে কি বলবো, এলাকাটা সকলেই হয়তো শুনে একটু অবাক হয়ে যায়, শেয়ার বাজার মানে একটা জিপি, তো সেখানে কোনো কাজ নেই। তো সেই ধারণাটা ভুল, কারণ স্যার অলরেডি এখানে আগে ছিলেন, স্যার জানবেন। আর এই রাস্তাটার একটা বিশেষ গুরুত্ব আছে। তো যাওয়ার আগে আমি এখান থেকে যাওয়ার আগে এখানে যে প্রধান কোচবাবুকে একটা বলবো, এখানে একটা জিনিসের অভাব আছে, সেটা হলো একটা অ্যাম্বুলেন্সের দরকার আছে। বাকি যা আছে মোটামুটি ঠিকই আছে, মানুষজন খুবই ভালো, ভীষণ কোঅপারেটিভ, আর সত্যি এলাকাটাও খুবই ভালো। তো এই ছ মাসের এসে আমি এখানে কাজ করে যে অভিজ্ঞতাটা হলো, এখন মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি। যাই হোক, আমাদের যাতায়াতটা তো থাকবেই, মানে চলে যেতেই হবে। তো নতুন স্যারকে আমার শুভেচ্ছা রইল। জায়গাটা খুবই, উনি তো জানেন, বহু আগে থেকে উনি পরিচিত আছেন, এই জায়গাটা ছিলেনও। তো নতুন বছরের সকলকে, সবাইকে শুভেচ্ছা রইল, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর স্যারকেও অনেক শুভেচ্ছা রইল। পঙ্কজ নস্করের জায়গায় দায়িত্ব নেন রতন দাস, নতুন অফিসার। এদিন ঈশ্বরের মহিমাকে পরোক্ষে স্বীকার করে নেন, দায়িত্ব নিয়ে সকলকে শুভেচ্ছা জানান নবনিযুক্ত অফিসার। এলাকার এখানে পরিচিত আমার এলাকার কোচিদা দুলালদা রয়েছেন, এবং আমার ছোট ভাই পঙ্কজ, ও চলে যাচ্ছে আর কি। চলে যাওয়াটা বলবো না, এখান থেকে বলবো যা ডিস্ট্রিক্টের মধ্যেই আমরা রয়েছি এক জায়গাতে, শুধুমাত্র একটা বন্ধন ছেড়ে একটা বন্ধনে আবদ্ধ হওয়া। পুলিশে এটা থাকবে ছ মাস এক বছর, যার যেরকম টাইম আছে। আর সবথেকে সর্বোপরি ঈশ্বরের উপর কারোর হাত নেই, সেখানে ঈশ্বরের আশীর্বাদ দিয়ে আমাদের কাজ করতে হয়, এগোতে হয়। পঙ্কজ খুব ভালো ছেলে, আমি এর আগেও খবর পেয়েছি, এলাকায় ভালোভাবে কাজ করেছে। আর এই এলাকার সেরা বাজার আমার সবথেকে পুরনো, আমি সবথেকে রায়নাতে শুরু করেছি, এবং আমি ফাঁড়িতে আগে দায়িত্ব নিয়ে কাজও করে গেছি। যখন আইসিরা ছুটি যেতেন তখন আমাকে রাকেশবাবু পাঠাতেন, কুচিতাদের কাছ থেকে, দুলালদের কাছ থেকে আমি প্রচুর হেল্প পেয়েছি, এবং ওরা হেল্পফুল মানুষ, এটা আমি সবসময় জানি, সবসময় হেল্প করে। বড়বাবু আজও আসার সময় বলে দিলেন একটাই কথা, যে ওখানে ওই মানুষগুলোকে পাবি তুই, তোর কোনো অসুবিধা হবে না। তো আমার খুব ভালো লাগছে যে আমি যেখান থেকে আমার প্রথম প্রফেশনাল পিরিয়ড শুরু হয়েছিল, সেখান থেকেই আমার একটা নতুন পাঠ শুরু হচ্ছে। আমি আমার অন্তর থেকে, আমার মনের কোণিকটা থেকে আমি। শেয়ারা থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। মুকুটমণিপুরের পর্যটকদের মধ্যে ক্ষোভ ফুটে উঠল মঙ্গলবার। মোবাইল ফোনের টাওয়ার সহ অন্যান্য অনেক বিষয় নিয়েই ক্ষোভ প্রকাশ পেয়েছে পর্যটকদের গলায়। পর্যটকদের দাবি, সমস্যার সমাধান না হলে অদূর ভবিষ্যতে ওই স্থান পর্যটক শূন্য হয়ে যাবে। বাঁকুড়ার অন্যতম পর্যটন কেন্দ্র মুকুটমণিপুরে দীর্ঘদিন মোবাইল ইন্টারনেট পরিষেবা ব্যাহত বলে অভিযোগ উঠেছে। স্থানীয় মানুষ থেকে পর্যটক সকলেই এর ফলে অসুবিধার সম্মুখীন হচ্ছেন প্রতিনিয়ত। মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে বারবার সমস্যা সমাধানের কথা জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ উঠেছে। থেকে এসেছি, এসে এখানে দেখছি নেটওয়ার্ক নাই, এটিএম নাই, এত সমস্যায় পড়েছি সপরিবারে, খুব সমস্যা। প্রায় এক ঘন্টা ধরে নিজেদের লোকদেরও খুঁজে পাওয়া যাচ্ছে না, খুব সমস্যার মধ্যে আছে। মোবাইল নেটওয়ার্ক তো প্রবলেম, এগুলো আপনারা একটু দেখুন, আগামী দিনে হয়তো আরো পর্যটক কমে যাবে। মুকুটমণিপুরের সোনাঝুরি পাহাড়ে বেশ কয়েক বছর আগে বিএসএনএল
তাদের একটি মোবাইল টাওয়ার তৈরি করেছে। প্রথম কয়েক বছর পরিষেবা মোটামুটি ঠিকঠাক থাকলেও বর্তমানে সেই পরিষেবা কার্যত অচল বলে অভিযোগ উঠতে শুরু করেছে। ফলে আগত পর্যটকরা অসুবিধায় পড়ছেন প্রতিনিয়ত, যা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে পর্যটকদের মধ্যে। আজকে আমরা পিকনিকে এসেছিলাম মুকুটমণিপুরে, তো এসে দেখলাম যে মুকুটমণিপুর সাজানোর দিক থেকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, কিন্তু একটা বিশেষ ত্রুটি চোখে পড়ল যে আজকে এখানে এসে আমাদের কোন জায়গাটায় আমাদের পিকনিকের প্লেসটা হচ্ছে। আমি যেহেতু পরে এসেছিলাম, মোবাইলের কানেকশন না থাকার জন্য, টাওয়ারের সংযোগ না থাকার জন্য আমি সেই আমার পিকনিক স্পট বা আমার বন্ধুদের আমি খুঁজে পেতে অন্তত কম করে 2 ঘন্টা সময় লেগেছে। আমি এই বিষয়টাতে দৃষ্টি আকর্ষণ করছি, এখানে পর্যটক যারা এসেছেন আমার মনে হয় আমার মতো তারাও সকলেই এই অসুবিধাটা উপলব্ধি করেছেন, ভোগ করেছেন। আমি এই সমস্যাটা যাতে দ্রুত সমাধান হয়, দ্রুত নিরসন হয় সেই ব্যাপারে আমি দৃষ্টি আকর্ষণ করছি। পর্যটকদের দাবি, সমস্যার সমাধান না হলে অদূর ভবিষ্যতে পর্যটক শূন্য হয়ে পড়বে এই স্থান। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। চলে আসছি খেলার খবরে। একদিবসীয় ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। মোট 6টি দল এই প্রতিযোগিতায় অংশ নেন। স্পন্দন স্টেডিয়ামে চলে এদিনের এই প্রতিযোগিতাটি। একদিবসীয় ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিনের এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় স্পন্দন স্টেডিয়ামে। বর্ধমান সদর স্বর্ণশিল্পী ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে অনুষ্ঠিত হয় এদিনের এই প্রতিযোগিতাটি। মোট 6টি দল প্রতিযোগিতায় অংশ নেন। রাউন্ড লীগের খেলায় প্রতিটি দল 5 ওভার করে খেলার সুযোগ পান। খেলা ঘিরে প্রতিটি খেলোয়াড় নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার প্রচেষ্টা চালান। এই বলটি সফলে জানিয়েছেন, ফিল্ডার আছেন, ধরে নিয়েছেন, দুটো গতিতে জায়গা বদল করলেন, রাজ্য হল কামার পাড়া ইলেভেনের রানের খাতায়। ভগবত কর্মকারের বল থেকে নোবার এই বলটি অর্ঘ্যর বল গাড়ি রাখা আছে, অসুবিধা দেখা দিচ্ছে, রাস্তার উপর গাড়ি ঘোড়া রাখা আছে। বর্তমান সদর সমিতির পরিচালনায় স্পন্দন স্টেডিয়ামে আজকে সমগ্র পূর্ব বর্ধমান জেলার সকল স্বর্ণশিল্পী এবং ব্যবসায়ীদেরকে নিয়ে মোট 6টা টিম এই একদিবসীয় ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। আমাদের এই আজকের খেলাটাতে বর্ধমান শহর থেকে 3টে টিম এবং বাইরের গ্রামগুলো থেকে মোট 3টে টিম, টোটাল 6টা টিম অংশগ্রহণ করেছে। কবছর ধরে করে আসছেন? এটা আজকে 4 বছরে পদার্পণ করলো। আমাদের প্রথমবার খেলা হয়েছিল জলকল লাকুটি জলকল মাঠে, তারপরে বছর মোহনবাগান, তারপরে বছর কল্পতরু, এবছর আমরা বিডিএসকে ধন্যবাদ জানাচ্ছি স্পন্দন স্টেডিয়ামটা আমাদেরকে অ্যালট করে দেওয়ার জন্য। রাউন্ড লিগের যে খেলাগুলো হচ্ছে সেগুলো প্রত্যেকটা খেলার 5 ওভার করে আমাদের খেলা হচ্ছে, এবং এই খেলাগুলোতে 11 জন করে তো অতি অবশ্যই প্লেয়ার আছে মেন, তার সাথে 2 জন করে এক্সট্রা রাখা আছে, 13 জন মোট করে প্লেয়ার। এবং আমাদের মোটামুটি সকালবেলা 10টার সময় খেলা শুরু হয়েছে। আমাদের মাননীয় বিধায়ক মহাশয় 10:15-20 নাগাদ উপস্থিত হয়েছিলেন, তারপর থেকে আমরা আবার খেলাটা চালু করেছি। আমাদের গ্রুপ লিগের দ্বিতীয় খেলা এটি চলছে। জেতা হারার থেকে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে স্বর্ণশিল্পীরাও যে খালি সোনার কাজের, হাতের কাজের বাইরে অন্য কাজ করতে পারে, তারা খেলাধুলা তাদের একটা পরিচিতি রয়েছে, এটি আমাদের প্রধান উপলক্ষ। এবং তার সাথে আমরা চাই এই টুর্নামেন্টটা করে এখান থেকে যদি 4-5টা ছেলেও এখান থেকে প্লেয়ার হয়ে পরবর্তীকালে নাম করতে পারে, আমি মনে করি সেটা আমাদের সমিতির মুখে উজ্জ্বল হবে এবং সেক্ষেত্রে তাদের পরিবারের ক্ষেত্রেও কিছু আর্থিক সহযোগিতা তৈরি হতে পারে আগামী দিনে। বছরে একটা দিন খেলছেন, এরা কি প্র্যাকটিস করে না আপনার কি ভাবছেন? কথা বলতে কি, এরা প্র্যাকটিস করতে পারে না, কারণ এদের নানা রকম মালিকের আন্ডারে কাজ করে, কেউ কেউ হয়তো নিজের দোকানও সামলায়, তারা সময় পায় না। তারা ওই টুর্নামেন্ট, যেমন আজকে 9 জানুয়ারি টুর্নামেন্ট হচ্ছে, খুব বেশি হলে তারা 15-20 একটা প্র্যাকটিস টাইম পায়, সেখানেও কিন্তু প্রত্যেকে সবসময় থেকে উপস্থিত থাকতে পারে না। অতএব এটা যারা যারা খেলছে আজকে মাঠে, তারা কিন্তু মানে বলতে গেলে তারা কিন্তু ম্যাচ ফিট নয়। প্রতিযোগিতায় বিজয়ী এবং বিজিতদের পাশাপাশি অন্যান্য পুরস্কার প্রদান করা হয়।
এদিনের এই প্রতিযোগিতা যথাযথ সুসম্পন্ন করার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। তিন দফা দাবিকে সামনে রেখে মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই সাহার মাধ্যমে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে মঙ্গলবার মেমারি এক নম্বর ব্লকে ছাগল বিতরণ কর্মসূচি পালিত হল। পূর্ব বর্ধমান গভর্নমেন্ট কলেজ অব নার্সিং এর পক্ষ থেকে প্রজেক্ট অন ওমেন এম্পাওয়ারমেন্টের উপর একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল মঙ্গলবার। শেয়ারবাজার অডিট পোস্টের আইসির বদলি হয়েছে। মুকুটমণিপুরের পর্যটকদের মধ্যে ক্ষোভ ফুটে উঠল মঙ্গলবার। একদিবসীয় ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মঙ্গলবার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।